গেল রোববার রাশিয়ার বিভিন্ন স্থানে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে প্রাণ যায় এক রুশ নাগরিকের। পাল্টা জবাব দিতে উত্তর ও মধ্যাঞ্চলে কয়েক দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাতভর চালানো এ হামলায় নিহত হয় বেশ কিছু বেসামরিক নাগরিক। ক্রেমলিনের দাবি, এই অভিযানে কিয়েভের একটি সামরিক বিমানবন্দর ধ্বংস হয়েছে। পাশাপাশি ইউক্রেনীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ড্রোনও ধ্বংস করা হয়। ফলে দুই দেশের হামলা পাল্টা হামলায় যুদ্ধের পরিধি বেড়ে চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে দুটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়। কুরস্ক অঞ্চলের গভর্নর জানান, রাতে শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আছড়ে পড়লে কয়েক তলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। দুদিন আগে মস্কো সহ রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন স্থানে জোরালো অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, উত্তর ও মধ্য ইউক্রেনে রাশিয়া ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ইউক্রেনের জন্য দুঃস্বপ্ন হয়ে আসে জোস নামে চৌকশ এক বৈমানিকের মৃত্যুর খবর। শনিবার ইউক্রেনের মাঝ আকাশে দুটি প্রশিক্ষণ যুদ্ধবিমানের সংঘর্ষে দেশটির তিন বৈমানিক নিহত হয়। তাদের মধ্যে জোস নামে ওই বৈমানিক ছিলেন। বিমানবাহিনীকে শক্তিশালী করতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান পেতে শুরু করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে তিন বৈমানিকের নিহত হওয়ার ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা। শাহাদাত শাওন, RTV।